আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সরাসরি আজকের পড়ায় চলে যাই। তো তোমাদের মনে আছে আজকে কত নম্বর ক্লাস? আজকের ক্লাস 107। স্যার, আজকে 107 নম্বর ক্লাস। 107 নম্বর ক্লাস, ঠিক আছে, ওকে। আমরা স্ক্রিনটি শেয়ার দিচ্ছি, আমি একটু দেখো। স্ক্রিনটি দেখতে পাও? জি স্যার, দেখতে পাচ্ছি। আমাকে দেখতে পাও? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমরা পড়বো বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, এখান থেকে কিছু ধারণা আমরা পেতে পারি বায়ো ইনফরমেটিক্স কি, বলতে পারবো? বায়ো ইনফরমেটিক্স কি, বায়ো শব্দটা, বায়োমেট্রিক্স পড়লাম গত ক্লাস, এখন বায়ো ইনফরমেটিক্স। বলতে পারবো? মানে এটা একটা জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি, দেখি তো জীব প্রযুক্তি কতটুকু মিল কতটুকু মিল নাই আমরা একটু দেখি। ইনফরমেশন থেকে কি ইনফরমেটিক্স বলতে পারি আমরা? বলতে পারি? না স্যার, মনে হয় না। বলতে পারি না। ইনফরমেশনের সাথে ইনফরমেটিক্স এর কোনো সম্পর্ক আছে কিনা দেখি আমরা, বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, এখানে আমাদের মানুষ দেখতেছি, ইঁদুর, বানর, যাই হোক, মান কি যাই, এরপর কি শিম্পাঞ্জি না, যাই হোক, এই এগুলোর সাথে আমরা দেখি ছবির সাথে কি সম্পর্ক। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব, আমরা শিখবো হলো বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে আমরা জানবো, বায়ো ইনফরমেটিক্সের প্রধান গবেষণাধীন এরিয়া সম্পর্কে জানবো, আমরা বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার সম্পর্কে জানবো। কি কি জানবো শ্রেয়া, বলো তো। স্যার, বায়োমেট্রিক্স সম্পর্কে জানবো, বায়োইনফরমেটিক্স এর প্রধান গবেষণাধীন এরিয়া সম্পর্কে জানবো, আর বায়োইনফরমেটিক্স এর ব্যবহার সম্পর্কে জানবো। ওকে, বায়োইনফরমেটিক্স পড়ো। বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল কম্পিউটেশনাল টেকনিক ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স। একটু ব্যাখ্যা চাই, একটু ব্যাখ্যা চাই, একটু ব্যাখ্যা চাই, এই কথাটার ভিতরে একটু বুঝি বুঝে যাই, একটু ব্যাখ্যা দাও, বুঝাও। স্যার, জীববিজ্ঞানে যে সমস্যাগুলো কম্পিউটার মাধ্যমে সমস্যা করা হয় বা কম্পিউটারের মাধ্যমে বের করা হয় সেই সমাধানগুলো, তাকে বায়োইনফরমেটিক্স বোঝানো হচ্ছে। সমস্যাগুলোর সমাধান করা হয়, তাই তো? সেটা কিসের, জি স্যার, কি দিয়ে করা হয়? কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে। কম্পিউটার সেটা প্রযুক্তি কার? জীববিজ্ঞানের। তাহলে যখনই আমরা জীববিজ্ঞানের এই বিষয়গুলো করতে যাব, তখন সেই তথ্য তো আগে আমাদের জানা লাগবে, তাই না? জীব জি যে স্যার, বৈচিত্র্য, আগে আমাদের তথ্য জানতে হবে, তো মিল দেখি পাচ্ছি কি না। ask.com অনুসারে বায়োইনফরমেটিক্সের সংজ্ঞাটা পড়ো। বায়োইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। এক্ষেত্রে ডেটা অন্তর্ভুক্ত করে ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য বিষয়কে। কি বুঝলাম আমরা? আমরা বুঝলাম, বায়োইনফরমেটিক্স হচ্ছে সায়েন্সের সেই একটা শাখা যেখানে ডেটাকে অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন গাণিতিক জ্ঞানকে, তারপরে কম্পিউটার প্রযুক্তিকে, ইনফরমেশন থিওরিকে ব্যবহার করা হয়। আচ্ছা, এক্ষেত্রে ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড এগুলো বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়। শ্রেয়া এবং মানসুরা দুজনেই সায়েন্সে পড়ো, তাই তো? জি স্যার, আমি হ্যাঁ, দুজনেই সায়েন্সে না? জি স্যার। তাহলে এই যে কথাগুলো, জীববিজ্ঞানের যে সমস্ত কথাগুলো এখানে আসছে, এগুলো ও সম্পর্কে আরেকটু যদি ভালো পড়ো, তাহলে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করাটা সহজ হবে না? জি স্যার, ওকে, জি স্যার,
হ্যাঁ, মানসুরের মাইক্রোফোনটা প্রায় অফ রাখবা, মানে মিউট করে রাখবা, কথা বলার সময় শুধু অন করবা, কথা বলার শেষ রেখে দিবা, কারণ শ্রেয়ার ওই মাইক্রোফোন ফাংশনটা ওকে ঠিক আছে, কোনো নয়েজ নেই, তোমারটা ওইভাবে একটু ট্রাই করবা ঠিক করার। বায়ো ইনফরমেটিক্সের প্রধান গবেষণাধীন এরিয়াগুলো কী কী? বায়োইনফরমেটিক্সের প্রধান গবেষণাধীন এরিয়া হলো সিকোয়েন্স অ্যানালাইসিস, জিনোম অ্যানোটেশন, কম্পিউটেশনাল এভোলিউশনারি বায়োলজি, লিটারেচার অ্যানালাইসিস, অ্যানালাইসিস অফ জিন এক্সপ্রেশন, অ্যানালাইসিস অফ রেগুলেশন, অ্যানালাইসিস অফ প্রোটিন এক্সপ্রেশন, অ্যানালাইসিস অফ মিউটেশন ইন ক্যান্সার, কম্পারেটিভ জিনোমিক্স, হাই থ্রুপুট ইমেজ অ্যানালাইসিস। আচ্ছা, এইগুলো জায়গায় বায়োমেট্রিক্সের গবেষণাটা হয়, তো সেই এরিয়া কোন কোন ক্ষেত্রে বায়োমেট্রিক্সের গবেষণাগুলো হয়? আমরা চেষ্টা করব কি এই ধরনের তথ্যগুলো নিয়ে আমরা গুগলে সার্চ দিয়ে, হ্যাঁ, মানে এগুলো আর একটু ডিটেল আমরা জানার চেষ্টা করব। এখানে হয় কি, ওই যে বললাম না, ইন্টারমিডিয়েটের কোর্সে তোমাদের মোটামুটি বেসিক জিনিসগুলো নিয়ে মূলত আলোচনা করা, তোমরা যদি জ্ঞান বৃদ্ধির জন্য তোমরা এই বিষয়গুলো নিয়ে আরও তোমরা সার্চ করে ইনফরমেশন পেতে পারো, ঠিক আছে? জি স্যার। পড়ো, বায়োইনফরমেটিক্স সময় অনেক কমিয়ে অর্থ সাশ্রয় করে, যেমন কোন একটি ভাইরাসের বিরুদ্ধে পেপটাইড ভ্যাকসিন তৈরি করা যাবে, এই ভাইরাসের জন্য হয়তো 100টি পেপটাইড সম্ভব। পেপটাইড হলো অ্যামিনো অ্যাসিডের সরলরৈখিক সিকোয়েন্স, কিন্তু এদের মধ্যে হয়তো 2টি থেকে 5টি পেপটাইড ভ্যাকসিন হিসেবে কাজ করবে, বাকিগুলো করবে না। এখন এই 100টি এক্সপেরিমেন্ট ওয়ালেট ল্যাবে গবেষণাগারে বিভিন্ন রাসায়নিক রিএজেন্ট ব্যবহার করে পরীক্ষা করতে গেলে বিশাল খরচ, পরিশ্রম এবং সময় লাগবে। এক্ষেত্রে বায়োইনফরমেটিক্স সহায়তা করে। তাহলে আমরা প্রথমেই বলে নিলাম যে বায়োইনফরমেটিক্স করবে কি, যে অর্থ সাশ্রয় করবে সময়টা কমিয়ে রেখে, তাই তো? এখন সেটার একটা এক্সাম্পল হিসেবে আমরা এখানে কিছু বিষয় দেখলাম। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই, বিষয়গুলো একটু মেমোরিতে রাখো, হ্যাঁ, সায়েন্সের বিষয় তো এই এই পয়েন্টগুলো, এই সাবজেক্টটা তো সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই, তাই তো? তো এই জন্য তোমরা এই পয়েন্টগুলো একটু মনে রেখো আর কি, স্ক্রিনশট নিয়ে মনে রাখো, হ্যাঁ, তারপরে পড়ো। যখন জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয় তখন তাকে বলে ড্রাই ল্যাব। ওকে, এখানে একটু থাকো, এখানে একটু থাকো, ওই যে আমি যে বলছিলাম তথ্যের কথা, ইনফরমেটিক্স ইনফরমেশন সম্পর্ক আছে কিনা, তুমি বলছো জি না স্যার, দেখো তো জৈব তথ্য বায়ো ইনফরমেটিক্স মিলতেছে কিনা, কিছু বিষয় আছে কিনা? জি স্যার, যখন হ্যাঁ 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 কম্পিউটারের মধ্যে যে গবেষণাটা করবো, তাহলে জীবের সেই তথ্যগুলো আগে আমরা দেখবো, তখন সেটাকে আমরা ড্রাই ল্যাব বলবো, হ্যাঁ, পড়ো। এখানে রিএজেন্ট এক প্রকার রাসায়নিক বস্তু প্রয়োজন হয় না। ড্রাই ল্যাবে বিজ্ঞানীরা তথ্য প্রযুক্তির সহায়তায় নানা ধরনের বিশ্লেষণ করে, ত্রিমাত্রিক মডেলিং সিমুলেশন বিশ্লেষণ করে, যারা কাজ করতে পারে সম্ভাব্য এমন 10টা পেপটাইড বের করে আনতে পারেন। অতঃপর ওয়ালেট ল্যাবে 100টি পেপটাইড ওয়েট ল্যাবে 100টি পেপটাইড নিয়ে কাজ না করে এই 10টি মাত্র পেপটাইড নিয়ে কাজ করে কাঙ্ক্ষিত সফলতা পেতে পারে। এভাবে বায়োইনফরমেটিক্স 10 ভাগ কাজ, সময়, পরিশ্রম ও অর্থ কমিয়ে দেয়। ওকে, তো এগুলো যদি আমরা একটু বারবার পড়ি তাহলে কিন্তু এটা আমাদের নজরে আসবে, তাই তো? একটু স্ক্রিনশট নিয়ে রাখবা, এটা বারবার পড়ার চেষ্টা করবো। আচ্ছা, আমার একটা সফটওয়্যার, আমি ওই বইগুলো আমি ডাউনলোড দিচ্ছি, তো একটু থাকো, যে নতুন আর একটা ফাইল দিল কি না। অলরেডি আমি 19 এবং ইন্টারমিডিয়েট ডাউনলোড করেছি, আর বাকি ফাইলগুলো সে দিচ্ছে একটা একটা করে। এটা আর একটা দিছে, আমি এটা হলো দিছে কোন ক্লাসের জন্য, ক্লাস 7, এটা একটু ডাউনলোড দিয়ে নিই, হ্যাঁ, জি স্যার, একটু ডাউনলোড দিয়ে নিই, ডাউনলোড হতে থাকুক, ডাউনলোড এভাবে করে তোমরা নিতে চাইলে তোমাদেরকে এরকম গুগল ড্রাইভ ফাইল দেওয়া হবে। আচ্ছা, এগুলো নিজেদের কালেকশনে রাখবা। আচ্ছা, ডাউনলোড হচ্ছে, আর একটা ফাইল দেখি, এটা কোনটা দিলাম, এটা দিলাম, আর একটাকে এটা ফাইল নেই। আচ্ছা, এটা কমপ্লিট হোক, আচ্ছা ওইটা কমপ্লিট হওয়ার পর এটা হলো, তারপরে আবার দেখবো ক্লাস 7-এর। ওকে, আচ্ছা,
তারপরে আমরা যাই, ওটা ডাউনলোড হতে থাকুক। হ্যাঁ, এখন আমরা দেখব বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার। আচ্ছা, তার আগে বলি, এই যে একটু কাজ আমরা যে তথ্যগুলো পড়লাম বায়ো ইনফরমেটিক্সের ব্যাপারে, তা এখন একটু রিভিউ করি আমরা কি শিখলাম বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে। দুইজনে বলার চেষ্টা করো, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম, কি তথ্য পেলাম আমরা, একটু না দেখে বলার চেষ্টা করো যতটুকু মেমোরিতে আছে। স্যার, বায়োইনফরমেটিক্স এর সংজ্ঞাটা প্রথমে জানতে পেরেছি। বায়োইনফরমেটিক্স হলো জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটারের প্রযুক্তি দিয়ে মানে সমস্যা সমাধান করে বায়োইনফরমেটিক্স। হ্যাঁ, মানে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি শিখলাম, মানে সেটাই সামারি। আমরা ক্ষেত্র শিখলাম না, গবেষণা, গবেষণা সংজ্ঞা শিখেছি, তারপরে হচ্ছে গবেষণা ক্ষেত্রগুলো শিখেছি, গবেষণাধীন এরিয়া শিখেছি, আমরা উদাহরণ দিয়েও শিখলাম যে কিভাবে অর্থ এবং সময় সাশ্রয় করে সেটা জানতে পারলাম। তারপরে হচ্ছে জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয়, তাই এই জন্য একে ড্রাই ল্যাব বলা হয়। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি শুধু সামারিটা জানতে চাইছি। হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। মলিকিউলার মেডিসিন, এই মলিকিউলার বলতে কি বুঝি আমরা, মোল, মোল থেকে তো, তাই না? মোল থেকে আসছে না নাকি? জি স্যার। মানে মোল মানে কি, এই যে মলিকিউলার মেডিসিন, মোল মানে এটা কি বুঝি আমরা সায়েন্সে? আবার এখানে মেডিসিনের সাথে সম্পর্ক রাখলাম যে, তাহলে আমরা এগুলো নিয়ে একটু রিসার্চ করতে পারি, ইউটিউবে লিখতে পারি মলিকিউলার মেডিসিন, এগুলো নিয়ে আরো আমরা জানতে পারি, পারি না? এখন আমাদের হাতের কাছেই টপিকের নাম জানার সাথে সাথে আমরা গুগল, উইকিপিডিয়া বা ইউটিউব, আমি প্রায় এই কথাটা বলি, আমরা ওখানে সার্চ দিয়ে এর আরো জানবো। আমরা শুধু ব্যবহারের ক্ষেত্রটা দেখছি যে পার্সোনালাইজড মেডিসিন, এই ক্ষেত্রেও ব্যবহার করা হয় পার্সোনালাইজড মেডিসিন, এগুলো আমরা দেখবো। প্রিভেন্টিভ মেডিসিন, ঠিক আছে, প্রতিরোধ, যে ধরনের ওষুধ প্রতিরোধ ক্ষমতা, জিন থেরাপি, ঠিক আছে, তো এগুলো যদি বইতে চিত্র দেওয়া থাকে এগুলো একটু পড়বা। এই যে কীভাবে সেল সে রিমুভ করে, কোন কয়টা স্টেপ, 1 2 তারপরে হলো 3 4 5 6 7 পর্যন্ত, এই সাইকেলটা কিভাবে কাজ করে মানব দেহে, থেরাপিগুলো যারা দেয় বিশেষ করে ক্যান্সার রোগীদের থেরাপি দেওয়া হয়, হ্যাঁ, কেমোথেরাপি, আরও কত রকম থেরাপি, জিন থেরাপি, হ্যাঁ, এগুলো একটু দেখবা, এগুলো একটু পড়বা, বারবার খাতায় লিখে পড়বা। আমরা এখানে শুধু পড়তেছি ব্যবহার, বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ভিতর আমরা ঔষধ উন্নয়নের জন্য বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়, ঠিক আছে। মাইক্রো বায়াল জিনোম অ্যাপ্লিকেশনে আমরা বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করি, এই ব্যবহারগুলো আমরা জানবো। ওয়াস্ট ক্লিন আপ, এটার ক্ষেত্রেও বায়ো ইনফরমেটিক্স কাজ করে। আবহাওয়া পরিবর্তন শিক্ষা, ক্লাইমেট চেঞ্জ স্টাডিজ, ঠিক আছে। বিকল্প শক্তি উৎস, অল্টারনেটিভ এনার্জি সোর্স, হ্যাঁ, দেখো বায়ো ইনফরমেটিক্সের কত ক্ষেত্র, বায়োটেকনোলজি, এই সাবজেক্ট নিয়েই তো অনার্স মাস্টার্সে পড়ে, তাই না, বায়োটেকনোলজি। তারপর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, শরীরের ভিতরে যে রেজিস্ট্যান্স তৈরি হবে মানে ই করবে। মাইক্রোবেস এর ফরেন্সিক বিশ্লেষণ, মানুষ মরে যাওয়ার পরেও সেই মাইক্রোবেস ফরেন্সিক বিশ্লেষণে এই বায়ো ইনফরমেটিক্স কাজে লাগে। বায়ো অস্ত্র উৎপাদন, হ্যাঁ, বায়ো উইপন ক্রিয়েশন, অনেক জায়গা, বিবর্তন শিক্ষা, ইভোলিউশনারি স্টাডিজ, মানে দেখো যে মানুষ কোথা থেকে আসছে, কিংবা একটা প্রাণীর যে বিবর্তন। তারপরে হলো শস্য উন্নয়নে বায়ো ইনফরমেটিক্স, কীট প্রতিরোধ, বিভিন্ন পোকামাকড়, পুষ্টির মান উন্নয়ন, ইমপ্রুভ নিউট্রিশনাল কোয়ালিটি, পুষ্টির খাবারের গুণগত মান, খরা প্রতিরোধ উন্নয়ন, দেখো রোদে শুকিয়ে গেছে মাটি, সেই ক্ষেত্রেও বায়ো ইনফরমেটিক্স। ভেটেরিনারি বিজ্ঞান, এই ভেটেরিনারি মানে কি জানো, এইটা শব্দের অর্থ কি, এটা একটা চিকিৎসা বিজ্ঞান, এটা কি বলতে পারবা? মানসুরা, মানসুরের মাইক্রোফোন বা সেটটার আমি চেঞ্জ করতে বলছি। শ্রেয়া, তুমি যেই সেট ব্যবহার করো মানসুরাকে বলে দিও, হ্যাঁ,
তারপর হলো প্রাণীর ব্যাপারে হইলে ওই ভেটেরিনারিও হয়। তারপর হলো বায়ো ইনফরমেটিক্স এর সুবিধা, এতক্ষণ পর্যন্ত আমরা তার ব্যবহার শিখলাম কয়টা, 19টা ক্ষেত্র মানে ব্যবহারের জায়গা। এখন আমরা দেখবো বায়ো ইনফরমেটিক্স এর সুবিধাগুলো কি কি। মলিকুলার, যেটাকে আণবিক বলে, জেনেটিক্স এর ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তোলে। তারপরে বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক এবং অপুনরাবৃত্তিমূলক তথ্যসমূহের সংরক্ষণে সহায়তা করে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে সহায়তা করে। অ্যালগোরিদমিক ডেটা মাইনিং করা সম্ভব। প্যাটার্ন রিকগনিশন করা যায়। বায়োমেট্রিক্সের সুবিধাগুলো পড়লাম, 5টা সুবিধা, ঠিক আছে? এগুলো একটু বারবার পড়বার, একটু খাতায় লিখবা। হ্যাঁ, সবগুলোর ব্যাখ্যা তো আসলে দেওয়া মুশকিল, তার কারণ এগুলোর ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক ডিটেল আলোচনা করা যায়। হ্যাঁ, বই থেকে যতটুকু আছে পড়বা, আর যেখান থেকে যতটুকু ক্ষেত্র আছে এগুলো একটু দেখার চেষ্টা করবা। আমরা কোনো কিছুই বাদ যাব না, এগুলো পড়বো, সাথে আবার পরবর্তীবার আবার এগুলো নিয়ে ডিটেল আমরা আলোচনা করব। বায়ো ইনফরমেটিক্সের অসুবিধাসমূহ, এটি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি। প্রকল্প চালিয়ে যেতে প্রচুর অর্থের প্রয়োজন পড়ে। এ প্রযুক্তি কিনতেও প্রচুর অর্থের প্রয়োজন হয়। এর মাধ্যমে তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে, কারণ মেডিকেল ও জেনেটিক তথ্যাদি সংরক্ষিত ও বিতরণ করা হয়ে থাকতে পারে। এই সাবজেক্টটা জেনেটিক্যালি মডিফাইড ফসল কিংবা গৃহপালিত পশু পাখি সুপার স্পেসিস সৃষ্টি করতে পারে যা প্রকৃতি বিরুদ্ধ। এগুলো একটু পড়ে দিও। ব্যাপক হারে বায়ো ইনফরমেটিক্সের প্রয়োগের ফলে জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। যদিও বায়োটেকনোলজি বহু নতুন ও মূল্যবান রাসায়নিক তৈরি করতে পারে, তবে এদের মধ্যে অজানা কোনো রাসায়নিক তৈরি হতে পারে যা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাত্ত্বিক পড়াশোনা, ব্যক্তিগত ব্যবহারের জন্য এ প্রযুক্তি নয়, বেশ জটিল একটি প্রযুক্তি। তাহলে আমরা 8টা কিন্তু অসুবিধা পেলাম। বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্সের পার্থক্য পড়ো তো শ্রেয়। বায়োমেট্রিক্স ও বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। এগুলো হলো বায়োমেট্রিক্স, এক, বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান এবং প্রযুক্তি। বায়ো ইনফরমেটিক্স, এক, জীববিজ্ঞানে সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল কম্পিউটেশনাল টেকনিক ব্যবহার করে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। দুই, বায়োমেট্রিক্স প্রযুক্তি মানুষের দেহের বৈশিষ্ট্য যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা এবং আইরিস, কণ্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ ইত্যাদি মেপে এবং বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে। দুই, বায়োইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। তিন, কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। তিন, মলিকিউলার আণবিক জেনেটিক্স এর ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তুলতে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। চার, এই পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারে ডেটাবেজে সংরক্ষিত করে রাখা হয় এবং পরবর্তীতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডেটা মিল পেলে বৈধগুলি বিবেচিত হয় এবং অনুমতি প্রাপ্ত হয়। চার, বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক এবং অপুনরাবৃত্তিমূলক তথ্যসমূহ সংরক্ষণে সহায়তা করে। প্যাটার্ন রিকগনিশন এবং অ্যালগোরিদমিক ডেটা মাইনিং করা যায়। পাঁচ, এটি তুলনামূলকভাবে কম ব্যয়বহুল প্রযুক্তি। পাঁচ, এটি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি। প্রকল্প চালিয়ে যেতে এবং প্রযুক্তি কিনতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। তাহলে আমরা এগুলো কি করব, আমরা একটু বারবার যদি করি তাহলে এগুলো প্রশ্নের উত্তরটা আমাদের জন্য সহজ হবে না? জি স্যার। আচ্ছা, ওই যে যারা অ্যাপ্লিকেশন জমা দিছে তারা তো জয়েন করতে পারতো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরেই, যদি অ্যাপ্লিকেশনগুলো। আচ্ছা মানসুর এবং শ্রেয়া, তোমরা অ্যাপ্লিকেশনগুলো পড়বা। হ্যাঁ, পরে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু ওদেরকে পড়বা। আমি তোমাদের দুজনকে দায়িত্ব দিলাম অ্যাপ্লিকেশন করে ভালো করে পড়ে সব ধরনের ইনফরমেশন আছে কি না সন্তোষজনক, এরপরে আমাকে ইনবক্সে মেসেঞ্জারে জানাবা, ঠিক আছে? বা কারো যদি কোনো ত্রুটি থাকে সেটা আমার সাথে কথা বলবা, তারপরে এরপরে সন্তোষজনক হলে দেন ক্লাস করার সুযোগ পাবে। তো এইভাবে ক্লাস করা যাবে না, একটা ক্লাস করবে একটা করবে না, আমার কথা হলো না করুক, সেটার কারণটা বলবে না কেন, কারণটা বলতে হবে, ঠিক আছে?
আচ্ছা, এখন বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স এর পার্থক্য কিছুক্ষণ আগে কি পড়লাম আমরা, এটাই তো পড়লাম, তাই তো? তাহলে আমরা আজকে পাঠ মূল্যায়নে কি করব, বাংলাদেশে বায়ো ইনফরমেটিক্স এর প্রভাব সম্পর্কে আলোচনা করো, পারবো? বাংলাদেশে যে বায়ো ইনফরমেটিক্স এর যে প্রভাব, কিছুটা বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে যতটুকু ধারণা পেলাম, এখন বাংলাদেশের যে বায়ো ইনফরমেটিক্স, এটার প্রভাব কি ভালো কি মন্দ, সুবিধা অসুবিধা বলতে পারবো আমরা, বা এটা দরকার কি দরকার না বলতে পারবো? বাড়ির কাজ, বায়ো ইনফরমেটিক্স কি এর সংজ্ঞা লিখো, বায়ো ইনফরমেটিক্স এর প্রধান গবেষণাধীন এরিয়া সমূহ লিখো, বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার লিখো। ওকে, তাহলে আজকে আমরা এখানে 31টা স্লাইড পড়লাম বায়ো ইনফরমেটিক্স এর উপর, ঠিক আছে? তো আমাদের আমরা এরপরে আমরা পড়বো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, হ্যাকিং, আইসিটি ইন সোশ্যাল, তারপরে হলো ব্যাড ইফেক্ট, আইসিটি ইন ডেভেলপমেন্ট, আইসিটি ইন ব্রিফ। ওকে, তাহলে কিন্তু আমাদের পুরো পর্বটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম, এখন একটু দুইজনে আলোচনা করো, মানে মানে তাও একটু শুনি আর কি। হ্যাঁ, আলোচনা করো, দুইজনে একটু আলোচনা করো, আমি একটু শুনি, তারপর ক্লাস শেষ করব। বায়োইনফরমেটিক্স বলতে আমরা বিজ্ঞানের সমস্যাগুলো যে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে সমাধান করি, সেটাকে আমরা বায়োইনফরমেটিক্স বলি। বায়োইনফরমেটিক্স এর গবেষণাধীন কয়েকটি এরিয়া যেমন জিনোম অ্যানোটেশন, তারপর হচ্ছে লিটারেচার অ্যানালাইসিস, তারপর মেডিসিনের ক্ষেত্রে ওষুধ উন্নয়ন, আবহাওয়া পরিবর্তন শিক্ষা, ডিএনএ সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা বায়োইনফরমেটিক্স এর ব্যবহার করেছি। বায়োইনফরমেটিক্স সময় এবং অর্থ দুটিকে সাশ্রয় করে থাকে। তারপরে হচ্ছে যখন দ্রব্য তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয়, তখন সেটাকে ড্রাই ল্যাব বলা হয়। এখানে রিজেন্ট এর প্রয়োজন হয় না। তারপর হচ্ছে বায়োইনফরমেটিক্স এর অনেক সুবিধা সমূহ রয়েছে, যেমন অত্যাধুনিক প্রযুক্তি, প্যাটার্ন রিকগনিশন করা যায়, অ্যালগোরিদমিক ডেটা মাইনিং করা সম্ভব হয়, বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক এবং অপুনরাবৃত্তিমূলক তথ্য সমূহ সংরক্ষণে সহায়তা করে। তারপরে বায়োইনফরমেটিক্স বিভিন্ন অসুবিধাও রয়েছে, যেমন এ প্রযুক্তি কিনতে প্রচুর অর্থের প্রয়োজন পড়ে, তারপর চিঠি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি, এটি চালিয়ে যেতে প্রচুর অর্থের প্রয়োজন পড়ে, তারপর জেনেটিক্যালি মডিফাইড ফসল কিংবা গৃহপালিত পশু পাখি সুপার স্পিসিস সৃষ্টি করতে পারে, যার যার প্রতি বিরুদ্ধ। তারপরে হচ্ছে বেশ জটিল একটি প্রযুক্তি, এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো প্রযুক্তি নয়। তারপর হচ্ছে ব্যাপক হারে বায়োইনফরমেটিক্স এর প্রয়োগের ফলে জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার একটি ঝুঁকি থাকে। তারপরে বায়োইনফরমেটিক্স এর এবং বায়োইনফরমেটিক্স এর মধ্যে পার্থক্য জানতে পেরেছি আমরা। ওকে, তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমি আজকের ক্লাস শেষ করব। স্যার, কোনো প্রশ্ন নাই। ওকে, আর এই যে সমস্ত আজকের যে আলোচনার বিষয়বস্তু, যা কিছু আমি কিভাবে চাই, অলরেডি আমি মেসেঞ্জারে লিখে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে লিখে দিবা। অর্থাৎ আগামী দিন আমার ক্লাস কন্টিনিউ, যে যেখানে করতে পারবে না, তার কারণ স্পষ্ট করে লিখতে হবে, বাবা মার সিগনেচার নিতে হবে, দরখাস্ত লিখতে হবে বাবা মার সিগনেচার নিয়ে, যে কোনো কারণ, সেটা কারেন্টের কারণে ক্লাস করতে পারলো না, ইন্টারনেটের কারণে পারলো না, বাহিরে ঘুরতে গেল না গেল, কোনো কাজ ছিল, সমস্ত কিছু অ্যাপ্লিকেশনে উল্লেখ থাকবে এবং মা বাবার সিগনেচার থাকবে, অর্থাৎ মা বাবা জানে যে হ্যাঁ ঘটনা সত্য, দেন তারপরে ক্লাস করতে পারবে। বোঝাতে পেরেছি আমি? এছাড়া ক্লাসে কেউ অ্যাটেন্ড করতে পারবে না। তো ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।